বিল মাসুম প্রশ্ন পাঠিয়েছেন যে করি আল্লাহ রহমতে ভালো আছেন বোন ভাইকে স্বেচ্ছায় বা চাপে পড়ে পিতার সম্পদের অধিকার ছেড়ে দিতে পারে কিনা স্বেচ্ছায় পারে কিন্তু চাপে পড়ে পারে না আমরা বলবো না চাপে পড়লে তো সবাই করতে বাধ্য এটা তো হচ্ছে এক চাপে পড়া কাকে বলে রিকোয়েস্টকে চাপে পড়া বলা নয় এটা হয়তো একটা ভয় দেখানো হলো বা দিবে না বা অনেক হুমকির মুখোমুখি হয়ে অনেক সময় সামাজিক চাপও আছে আমাদের দেশে সামাজিক চাপে বোনরা ভাইদের জন্য সম্পদ ছেড়ে দেয় ভাবে ভাইয়ের কাছে কীভাবে চাই এটা একটা সামাজিক চাপ এবং ভাবে যে ভাইয়ের কাছে যদি সম্পদ চাওয়া হয় বা ভাই সম্পদ দিলে সূর্যে যদি নেই তাহলে তার ভাইয়ের বাড়িতে যেতে পারবো না বাবা তো মারা গিয়েছে এটা ভুল ধারণা তাহলে চাপটা সামাজিক হোক আর হুমকিগত হোক আর যে কোনো ধরনেরই হোক না কেন এই চাপে পড়ে সম্পদের অধিকার ছাড়ার পরামর্শ আমরা দেব না কেন আপনি চাপে পড়ে আপনার অধিকার আপনি ছাড়বেন প্রথম কথা হচ্ছে সেটা আর যিনি চাপ দিচ্ছেন তিনি গর্হিত কাজ করছেন কবিরা গুণাগার হচ্ছেন তিনি অন্যায়ভাবে বন্ধের সম্পদ দখলে রাখার পায়তারা তারা করছেন এবং আসলে আমি মনে করি যে এক্ষেত্রে যদি বন প্রশাসনের আশ্রয় নেয় বা বিচারণার আশ্রয় নেয় তাহলে সে হয়তো তার অধিকার পেতে পারে তার অধিকার পেতে পারে এটা শরিয়া তাকে জায়জও করেছে সে অন্যের অন্য মুসলিমদের সাহায্য নিয়ে বা মুসলিম প্রশাসনের সাহায্য নিয়ে যে অধিকার সে কিন্তু যদি নিতে পারে সেটা ইসলামী শরিয়া শুধু অ্যালাউ করে না এনকারেজও করে আচ্ছা এখন বলেছেন ভাইকে যদি সে ছাড় দিয়ে দেয় যে না ঠিক আছে ভাই আমি আর তোমার সম্পদ নেবো না এটা যদি স্বেচ্ছায় দিয়ে দেয় কারণ তার সলভেন্সি আছে তার স্বামী যথেষ্ট ধনী মানুষ ইত্যাদি তাহলে কোনো কথা নেই এটা যায় আর যদি চাপে পড়ে করে তাহলে চাপে পড়ে যদি স্বেচ্ছায় করে কারণ চাপ তো প্রাথমিকভাবে চাপ এসছে এরপরে সে বললো ঠিক আছে ভাই আমি এত পেচাল করতে পারবো না ছেড়ে দিলাম তাহলে সেটা ছেড়ে দেওয়া হয়ে যাবে আর যদি তিনি ছেড়ে দিতে না চান তাহলে সম্পদ তারই থেকে যাবে ভাই বেড়াদাররা সেটাকে জুলুম করে দখল করে রাখলো বলে গণ্য হবে আচ্ছা এখন তিনি প্রশ্ন করেছেন যে যদি তিনি ছেড়ে দেন ভাইয়ের জন্য সম্পদ ছেড়ে দেন তাহলে সন্তানদের ক্ষেত্রে তিনি কোনো ত্রুটি করেছেন কি যে তার সন্তান এই সম্পত্তি যদি তিনি পেতেন তার সন্তান রায়গুলো তার মৃত্যুর পরে পেত তাহলে সন্তানদের তিনি কোনো অধিকার ছিন্ন করেছেন কিনা উত্তর হচ্ছে যে না যেই সম্পদ আমি আরেকজন থেকে পাব সেই সম্পদ যদি আমি অর্পণ করে দেয় আমি যদি বলি যে না দিতে হবে না তাহলে আমি আমার সন্তানদের প্রতি জুলুম করেছি এটা কশিন কালেও হবে না কারণ আমার সন্তান তো এই সম্পত্তির এখনও মালিকই হয় নাই আমার সন্তান যেদিন কোনো সম্পত্তির মালিক হবে সেটা আমার থেকে হোক আমি তাকে গিফট করি অথবা সে অন্যভাবে যদি হয় সেই সম্পত্তি যদি আমি তসাররুফ করি এবং সেই সম্পত্তি যদি আমি তার থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেই তাহলে সেটা হবে জলুম আর আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি যদি সন্তানরা পেয়ে যায় তখন তো আর তার থেকে সেই সম্পত্তি নিয়ে আরেকজনকে দান করার সুযোগ আমার নাই বিষয়টা আশা করি বিশ্লেষণের মধ্য দিয়ে আপনার কাছে স্পষ্ট হয়েছে